إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون وقال سبحانه وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه الإمام مالك في الموطأ الحمد لله الله تبارك وتعالى أشهد شكريا يا الله تبارك وتعالى আপনাদের মাঝে এসে এই দৌলতপুর আহলে হাদিস জামে মসজিদে আমার জীবনের প্রথম খুতবা প্রদান করার সুযোগ করে দিয়েছেন এবং সেই সাথে এই মুসল্লিদের এই মসজিদের মুসল্লিদের সাথে পরিচয় করার পরিচিত হওয়ার তৌফিক দান করেছেন বন্ধুগণ আমি আপনাদের সামনে যদিও জুমার খুতবার জন্য আজকে প্রথম কিন্তু আরও একদিন এসেছিলাম সেদিন সবার সাথে পরিচয় হয় নাই এভাবে সাক্ষাৎ ঘটে নাই আমি কুয়েতি সংস্থা জামিয়াতু ইহয়া তুরাস আল ইসলামী রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটির একজন বিভাগীয় প্রধান আমার আন্ডারে সারা বাংলাদেশে
মসজিদ স্যাংশন দেওয়ার দায়িত্ব ছিল। সেই সুবাদে বিভিন্ন ডিস্ট্রিক্ট ভিজিট করেছি, ঘুরেছি, ওইভাবেই আপনাদের এই মসজিদের উপর দিয়ে মরুর হয়েছিল আমার, কোনো সময় অতিক্রম। তাও আজ থেকে হয়তো 7-8 বছর পূর্বের ঘটনা। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে কিছু কোরআন সুন্নার আলোচনার জন্য খুতবা বরাদ্দ করেছেন, তাই আপনাদের সামনে দাঁড়িয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তবারক তাআলা যেন কোরআন হাদিস থেকে এমন কিছু উপকারী আলোচনা আপনাদের সামনে করার তৌফিক দান করেন, যা আমাদের জন্য পরকালের পাথেয় হয়ে যায়, আমাদের জন্য এই দুনিয়ায় দিনই জীবন যাপনের ক্ষেত্রে মাইনফলক হয়ে যায়, আমাদের এই ধর্মীয় জীবন যাপনের ক্ষেত্রে কিছু সংশয়ের নিরসন হয়ে যায়, কারণ আমরা অনেক ধরনের ঝামেলার মধ্যে জড়িয়ে আছি। এক তো আমাদের সমাজে ইসলাম বিমুখতা চলছে, ইসলাম বিমুখতা, এবাদত বিমুখতা, তারপরে যারা আমরা ইসলাম বুঝি, এবাদতের গরজ বুঝি, তাদের ভিতরও নানান ধরনের সমস্যা। এই এবাদতকারী আল্লাহর বান্দাদের মাঝে পরস্পরের মিল নাই, বিভক্তির প্রবণতা, দলাদলির প্রবণতা, এও কি কম বড় ঝামেলার কথা? এটা কি ছোটখাটো সমস্যা বলবো আমরা? কখনোই নয়। আল্লাহর বান্দারা এক হয়ে থাকবে, এটা আল্লাহর দাবি যে আমি তাদেরকে এক করেই সৃষ্টি করেছি। যারা আল্লাহর বান্দা হবে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা একটা পরিচয়ই জানেন, সেটা কি? আমার বান্দারা সব এক। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাআবুদুন। এই উম্মত, মুসলিম উম্মা, একটি উম্মা আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর নিকটে একটি উম্মা, আর কোনো পরিচয় নাই। দুই উম্মা বললে আল্লাহ চিনেন না এই উম্মতকে। ওয়া আনা রাব্বুকুম, এবং আমি তোমাদের একজনই রব। ফাআবুদুন, অতএব আমারই ইবাদত করো। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। এই জাতি, এই উম্মত একটি জাতি আমার নিকটে, এবং আমি একজনই রব তোমাদের। ফাত্তাকুন, অতএব শুধু আমাকেই ভয় করো। এই হলো জাতির পরিচয়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। তোমাদের ভিতরে একটি জাতি থাকবে, একটি উম্মতি থাকবে, যারা মানুষকে কল্যাণের পথে দাওয়াত দিবে। দুটি নয়, তিনটি নয়, যারা দুটি, তিনটি, চারটি, পাঁচটি, অনেক বুঝে ফেলেছি, তারা কোরআনের বিকৃতি করেছে, বহু বচন যারা অর্থ করেছে। আল্লাহ বলছেন এক বচনে, ইন্নাহা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতরে একটা দল থাকবে, একটা উম্মত থাকবে, যারা মানুষকে কল্যাণের পথে দাওয়াত দিবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা মারুফ, সৎ কাজের, সৎ কথার দাওয়াত দিবে। ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কথা, অসৎ কাজ, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখবে। একটি পরিচয়। আর আমরা যে তরজমা, আমাদের বাস্তব জীবনে যে তরজমা আমরা এই আয়াতের দেখি, ওয়ালতাকুম মিনকুম উমামুন, তোমাদের মাঝে বহু জাতি থাকবে, বহু দল থাকবে, তারা কল্যাণের পথে মানুষকে দাওয়াত দিবে। বহু দল হয়ে আবার কল্যাণের পথে কি দাওয়াত দিবে? বহু দল হয়ে দাওয়াত দিলে অকল্যাণের পথে দাওয়াত হবে। কোরআনের বিকৃতি এটা বন্ধুগণ। তাহলে আরো ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে গোড়ায় যেতে হবে, কোন জায়গা থেকে আমাদের সমস্যা সৃষ্টি হয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেমন জেনেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেমন ভাবে বুঝেছিলেন,
ওইভাবে আমরা বুঝব আমাদের এই জাতিকে, তাহলে আমরা আল্লাহর খাঁটি বান্দা, এক মুসলিম জাতির সদস্য হব, ঐক্যবদ্ধ মুসলিম জাতির সদস্য হিসেবে আমরা নিজেদের পরিচয় দিতে পারব, বিভক্ত জাতির সদস্য হয়ে নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, লাতানকুদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়াতান ইযা নাশা ফিল ইসলাম মান লা ইয়ারিফুল জাহিলিয়া। ইসলাম তখনই ছিন্ন ভিন্ন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, যখন ইসলামের ভিতরে এমন সব লোকের আবির্ভাব ঘটবে, এমন হতভাগা মুসলমানের আবির্ভাব ঘটবে যারা জাহিলিয়াত চিনবে না। জাহিলিয়াত যারা চিনবে না, তাদের দ্বারাই ইসলাম ধ্বংস হবে, তাদের দ্বারাই ইসলাম বিভক্ত হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ইসলাম ছিন্ন ভিন্ন হওয়া মানে কি? ধরেন একটা চাদর, ইসলাম হলো একটা চাদর, ইসলাম হলো একটা ছাতি, যার ছায়াতলে এর অনুসারীরা একতাবদ্ধভাবে দাঁড়াবে, একটা ছাদ যার ছায়াতলে মুসলমান জাতি একতাবদ্ধ হয়ে থাকবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, যখন এই ইসলামের ভিতরে এমন হতভাগ্য, এমন হতভাগা মুসলমান সম্প্রদায়ের জন্ম হবে যারা জাহিলিয়াত চিনবে না, তাদের ছাতিগুলো, তাদের এই ছাতি একটা থাকবে না, ইসলাম নামের ছাতিটা চার ভাগে বিভক্ত হয়ে যাবে, দশ ভাগে বিভক্ত হয়ে যাবে, একশো ভাগে বিভক্ত হয়ে যায়। কি হবে তখন? যেন ইসলাম ছিন্ন ভিন্ন হয়ে গেল, মুসলমান ছিন্ন ভিন্ন দেখা মানেই কিন্তু ইসলাম ছিন্ন ভিন্ন হয়ে গেছে জানতে হবে। কারণ একই ইসলামের অনুসারী তো এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে থাকতে পারে না। তাহলে এখানে জাহিলিয়াতের কিছু আমাদের সমাজে ফিরে এসেছে জেনে নিতে হবে। কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে হাদিস বর্ণনা করছেন, তার বক্তব্যটা, তার নির্দেশনাটাই এটা। যখন ইসলামের ভিতরে এমন এমন সমাজের এমন লোকদের আবির্ভাব ঘটবে যারা জাহিলিয়াত চিনবে না, তাদের মাধ্যমে ইসলাম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাহলে জাহিলিয়াত কি? জাহিলিয়াত আমরা কে চিনি না? জাহিলিয়াত হলো ইসলামের পূর্বের অবস্থা, পূর্বের সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থাটা আল্লাহর নিকটে ঘৃণিত ছিল, অপছন্দনীয়, নিকৃষ্টতম একটা সমাজ ছিল, আল্লাহ চাই নাই এই সমাজটা থাকুক, আল্লাহ পছন্দ করে নাই এই সমাজ বহাল থাকুক, এই সমাজ ধ্বংস হয়ে এর পরিবর্তে যেই সমাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে উপহার দিয়েছিলেন, এটাই হলো ইসলামিক সমাজ। এই ইসলামী সমাজ জানতে হলে অবশ্যই তার পূর্বের অবস্থা জাহিলিয়াত আপনাকে জানতেই হবে। বন্ধুগণ, এই জাহিলি যুগের লোকদের কিছু বর্ণনা যদি আমরা দেই, তাহলে আমরা বুঝবো যে এই হলো জাহিলিদের বর্ণনা, আর এগুলোর বিপরীত আমাদেরকে চলতে হবে। জাহিলি সমাজের বর্ণনা এই, আর আমি যদি ইসলামী সমাজের সদস্য হই তাহলে এগুলো আমাকে বর্জন করে চলতে হবে। এই কারণে দরকার, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, তোরাফুল আশিয়া ও বেআজদাদিহা, একটা জিনিসকে সম্মুখভাবে, সঠিকভাবে, যথাযথভাবে জানা সম্ভব হয় তখনই যখন ওর বিপরীতটা, ওর পরিপন্থীটা চেনা আপনার পক্ষে সম্ভব হয়। আমি দুর্গন্ধ, আমি সুগন্ধির মর্যাদা বুঝি দুর্গন্ধ আমার নাকে, আমি পার্থক্য বুঝি দেখি, আমি সত্যের মর্যাদা দিই মিথ্যা বলতে একটা কিছু আছে চিনি তাই,
আমি আলোর মর্যাদা বুঝি, অন্ধকারের পার্থক্য বুঝি, তাই আলো অন্ধকারে, তাই না? এরকম হলো জাহিলিয়াতের ইসলাম। আপনার ইসলাম জানা চেনা, ইসলাম জানা তখনই সঠিক হবে যখন আপনি জাহিলিয়াতকে চিনবেন। বন্ধুগণ, আমরা কিন্তু সেই যুগটাকে কাফেরের যুগ, মুশরিকের যুগ এগুলো বলি না, এক কথায় বলি কি জাহিলিয়াতের যুগ। যেখানে জাহিলিয়াত ওখানে আপনি সবই পাবেন, তো শিরক পাবেন, কুফরি পাবেন, সেখানে যে কোনো ধরনের অন্যায় অপকর্ম পাবেন, জুলুম পাবেন, নির্যাতন পাবেন, চুরি পাবেন, ডাকাতি পাবেন, ছিনতাই পাবেন, জিনা পাবেন, বেবিচারি পাবেন, মাদকতা পাবেন, মদ, গাঁজা, জুয়া, বাটপারি সব কিছুই সেখানে পাবেন। এক কথায় শেষ জাহিলি যুগ। তাহলে ইসলামী যুগ কি? ইসলামী যুগ হলো জাহিল শব্দের অর্থ কি? জাহিল শব্দের অর্থ হলো অজ্ঞতা। জাহিল শব্দের অর্থ হলো অজ্ঞতা, মূর্খতা, জ্ঞানহীনতা। আর আজকে মুসলমান সেই জাহিলি অস্ত্র দিয়েই, জাহিলি উপায় উপকরণ দিয়েই ইসলাম চালাচ্ছে, অজ্ঞতা দিয়েই। অজ্ঞতা দিয়ে ইসলাম চলতে পারে? অজ্ঞতা দিয়ে জাহিলিয়াত চলেছে। এই অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ তাবারক তাআলা কিসের ব্যবস্থা করেছেন? ইলমের ব্যবস্থা করেছেন, একটা কিতাব। কিতাব মানে ইলম, একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন। কি বুঝলেন? মুসলমানের কি বোঝা উচিত? যদি জাহিলিয়াতের শত্রু হই আমি, তো শিক্ষার মূল্য বুঝতে হবে। যেই কিতাব দিয়ে আল্লাহ শিক্ষা ব্যবস্থা করেছেন এই উম্মতের, সেই কিতাবটার শিক্ষা আমি নিলাম না, কিভাবে আমি দাবি করতে পারি আমি জাহিলিয়াতের সদস্য থেকে বেরিয়ে এসেছি? ভাই, কোরআন হাদিস ইসলামের বিচার দরকার নাই। আপনাকে যে আল্লাহ সাধারণ জ্ঞান দিয়েছেন, কমন সেন্স দিয়েছেন, সেটা দিয়েই বিচার করে দেখেন তো কিভাবে আমি নিজেকে জাহিলি যুগের সদস্য থেকে বের করে ইসলামী যুগের সদস্য হিসেবে গণ্য করতে পারি। সম্ভব? যেখানে বলছি ওটা জাহিলিয়াত। আর আল্লাহ তাবারক তাআলা জাহিলিয়াত দূর করার জন্য দিলেন কিতাব। কিতাব মানে কি? ইলম না। মুসলমান যদি এমন হয়, এমন চরিত্রের, না ইলম ছাড়া আমি ইসলাম বুঝব, কোরআন ছাড়া আমি ইসলাম বুঝব, তাহলে কি বের হতে পারলো? জাহিলিয়াত মানে অজ্ঞানতা, বর্বরতা, মূর্খতা। সেটা দিয়েও ইসলাম, সেটাই অস্ত্র, সেটাই আমার যন্ত্র, সেটাই আমার উপায়, সেটাই আমার উপকরণ ইসলামে থাকার। এটা হয়? বন্ধুগণ, এ কারণেই হয়তোবা যদি জাহিলিয়াত আর বর্তমান যুগের ইসলাম দুটোকে যদি তুলনা করে এক এক পাশে আমরা দেখি, তাহলে খুবই লজ্জা পেতে হবে। অনেকের মন চাইবে আমি এই ইসলামে না থেকে যদি জাহিলিয়াতে থাকতাম সেটাই ভালো ছিল, এরকম অবস্থা ঘটে গেছে। আজকে মুসলমানদের তাহলে ইসলামে টিকে থাকা, মুসলমানদের মুসলমান হিসেবে পরিচয় দেওয়া, এটা শুধু দাবির কথা মাত্র। শিক্ষা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমি মুসলমান না, দাবি অনুযায়ী মুসলমান। আমি দাবি করি, আমার দাবিতে প্রথম হয়তো আব্দুর রহমান আছে, এই যে আমি আব্দুর রহমান, নামটা দেখে বুঝেন না আমি কি সঞ্জয় দাস, আমি কি গুরু দাস, আমি তো আব্দুল্লাহ, আমি আব্দুর রহিম, আব্দুল করিম। বন্ধুগণ, আমি আল্লাহ মানি, এগুলো কি আসলে মুসলমান হওয়ার, এগুলো কি শিক্ষা, এগুলো কি জ্ঞানের কথা? জ্ঞান আল্লাহ তাবারক তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জাহিলিয়াতের বিপরীত কাজ কি করতে হবে তা আল্লাহ তাবারক তাআলা একটা কিতাব আকারে, 30 পারার একটা গ্রন্থ আমাদের উপরে নাজিল করলেন।
এই হলো জাহিলিয়াতের বিবরণ। ওরা চলতো অজ্ঞতা দিয়ে, তোমাদের চলা যাবে না অজ্ঞতা দিয়ে। ওদের সম্বল ছিল অজ্ঞতা, তোমাদের মুসলমানের সম্বল অজ্ঞতা হবে না, কিতাব হবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই কিতাব সবচেয়ে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য নাজিল হয়েছে, সবচেয়ে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য নাজিল হয়েছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটি এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সংশয় সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু তাদের জন্য হেদায়াত। এরা যদি আল্লাহ ভীরু, আল্লাহর বান্দাদের জন্য হেদায়াত হয়, তাহলে আল্লাহর সেই আল্লাহর বান্দাগুলো কেমন যারা এই কিতাবটাই বুঝে না? এই কিতাবটা হলো আল্লাহ ভীরুদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর নিয়মের পরে চলতে চায়, তাদের জন্য গাইড, তাদের জন্য নির্দেশিকা। এরা কেমন আল্লাহর বান্দা, এরা কেমন সৎপথের পথিক অনুসারী, যারা এই গাইডটাই চেনে না, এই গাইডটাই বুঝে না, এর ইলমি অর্জন করে না, তাহলে পার্থক্য কিভাবে আমি নিজেকে করব, কি উপায়? মুসলমানের আজকে প্রশ্ন করা দরকার। এই প্রশ্ন আমাদের চোখের সামনে বিরাট আকারে ঝুলিয়ে রাখা দরকার, প্রশ্নবোধক চিহ্নটা। ওদেরও সম্বল ছিল জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই জাহিলিয়াত কাটানোর জন্য ইলম, জ্ঞানের গ্রন্থ দান করলেন, সেটাকে আমি আমার আলমারিতে জেলে বন্দি রাখার মতো বন্ধ করে রেখে দিয়েছি, আমার বুক সেলফে বন্ধ করে রেখে দিয়েছি, অথবা কাপড় দিয়ে পেঁচিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। আমি মুসলমান দাবি করি, সবচেয়ে যেই বিষয়ে অজ্ঞ সেটা হলো ইসলাম সম্পর্কে। তুলনা করে যদি দেখা যায়, আমার অজ্ঞতার মাপ নেওয়া যায়, আমার অজ্ঞতার ওজন করা যায়, তাহলে দেখা যাবে সবচেয়ে যেই বিষয়টা কম বুঝি ইসলাম, সবচেয়ে যেই কিতাবটা আমি কম বুঝি, কম জ্ঞান অর্জন করেছি, সেটা হলো আল্লাহর কিতাব, আল কোরআনুল করিম। সবচেয়ে যেই বিষয়টা আমি কম জানি, সেটা হলো আল্লাহর রাসূলের হাদিস। কিভাবে এই লোকগুলো জাহিলি সম্প্রদায় থেকে বেরিয়ে এসেছে আমার বুঝে আসে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কথাটাই বাস্তব হয়ে গেছে, যখন এই ইসলামের ভিতরে, ইসলাম ধর্মের ভিতরে এমন লোকদের জন্ম হবে যারা জাহিলিয়াত চিনবে না, তাদের মাধ্যমে ইসলাম ছিন্ন ভিন্ন ধ্বংস হয়ে যাবে। কি দিয়ে আমি ইসলাম বুঝব, কি দিয়ে ইসলাম চর্চা করব? বন্ধুগণ, এখন আমাদের সমাজে চলছে যে যত বেশি ইসলাম দাবি করতে পারে, এই দাবির জন্য আবার দল তৈরি হয়েছে, আবার দালাল তৈরি হয়েছে, দল, নেতা, দালাল তৈরি হয়েছে। এরা ভালো মুসলমান, আমরা ভালো মুসলমান, উমুক হুজুর, উমুক পীর মুর্শিদ ভালো, এখানে আসো। কোরআন হাদিসের কথা নাই, লোকের প্রশংসা করে লোকজনকে নিয়ে যাওয়া হচ্ছে। ইসলাম, তুমি ইসলাম চাও, এই যে পীরে কামেল, মোকাম্মেল, মুর্শিদ, কত কি, এখানে দৌড়াও। কোরআন হাদিসের এখন আর দাওয়াত নেই, সব বিভিন্ন আস্তানায় মুসলমান আজকে বিভক্ত হয়েছে। যারা আমরা হকপন্থী দাবি করি, তারাও প্রতিযোগিতায় নেমেছি, ওই একই একই কথা। আমাদের হুজুর খুব পণ্ডিত হুজুর, খুব ভালো বুঝেন, খুবই আমানতদার। যারা হকপন্থী, নাম করে বললেও কোনো সমস্যা নাই, আত্মসমালোচনার ব্যাপার হবে। আহলে হাদিস দাবি করি, আমরা ওরকমই যেন একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। আমরাও যে একজন বড় হুজুর দাঁড় করিয়ে দিয়ে বলছি আমাদের হুজুরটা বেশি বড়, ইনার ডিগ্রি খুবই উঁচু ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রির অধিকারী, উনি অনেক বড় সংগঠক, উনি অনেক বড় শিক্ষিত, উনি অনেক বড় শিক্ষাবিদ,
চিন্তাবিদ লোক লাগিয়ে দিয়ে এগুলো বলা হচ্ছে। কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার খবর নাই, এই প্রতিযোগিতা আমরাও নেমে গেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার তাহলে আমরা কিছু আসি, জাহিলিয়াতের মোড়কে কি কি ছিল, আমরা কি কি চর্চা করছি, তুলনা করে দেখব, তাহলে ভালো বুঝে আসবে। আমরা আজকে দাবির মুসলমান হয়ে আসি, যেহেতু কিছুক্ষণ আগেই প্রমাণিত হয়ে গেল জাহিলিয়াতকে খণ্ডানোর জন্য বর্বরতা থেকে, অজ্ঞতা মূর্খতা থেকে মুক্ত হয়ে যেই জাতিটা শিক্ষিত জাতি, আল্লাহর জ্ঞানে উদ্ভাসিত আলোকিত জাতি হবে, মুসলিম জাতি, ঐক্যবদ্ধ জাতি, তাদের জন্য আল্লাহ গাইড নাজিল করলেন কোরআন, আল কোরআন নাজিল করলেন, সেই কোরআন তো আমরা বাদ দিয়েছি। শতকরা নয় হাজারে আপনি আসেন, হাজারে 999 জন এই ইসলামের অনুসারী কোরআন বুঝে না, হাজারে 999 জন মুসলমান, এদের ভিতরে আবার দেখবেন প্রতিযোগিতা, ভালো মুসলমানের প্রতিযোগিতায় সবাই আসে। আবার এইদিকে যান ভালো ইসলাম পাবেন, বলছে না এইদিকে যান ভালো ইসলাম আছে। আর অনেকে এখন শব্দ নিয়ে প্রতিযোগিতা, কে কত আকর্ষণীয় শব্দ দিয়ে ভালো ইসলাম মানুষকে দেওয়া দিতে পারে, মহা পবিত্র বিশ্ব কোরআন শরীফ, সুফি সম্রাট, আর কেউ থাকলো না, উনি সুফি সম্রাট, বাকি সব পর্যা, সারা বিশ্বের ভালো মুসলমান আলেম ওলামা, মসজিদুল হারাম, মসজিদে নববীর খতিব টতিব যা থাকলো দুনিয়াতে, ওই সম্রাটের প্রজা সুফি সম্রাট উনি, আর বাকিরা সব প্রজা। বিশ্ব আশেকে রাসূল সম্মেলন কি শব্দ ব্যবহার করেছে, সারা বিশ্বের মুসলমান যারা রাসূলের আশেক হতে চায় তাদের একটাই জায়গায় এখানে আসতে হবে, আর যারা আসবে না তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। দেখছেন শব্দের ডাক কি, শব্দের দাবি কি, বিশ্ব মমিন মঞ্জিল মাইজ ভান্ডারি, মমিনের বিশ্বের মমিনদের যাওয়ার গন্তব্যস্থল একটাই, যে যাবে না সে বিশ্ব থেকে বিচ্ছিন্ন। যারা বাংলা বুঝে, বাংলা মুসলমান ছুটছে ওইদিকে, বাংলা মুসলমান যারা ছুটছে ওইদিকে বিশ্বের সাথে, হ্যাঁ আমরা বিশ্বের সাথে থাকবো, একাকি থাকবো না। এই বিশ্বের ডাকের মধ্যেও কি আছে, জাহিলিয়াত। সেই যুগের লোকগুলো কখনোই কিন্তু তারা নিজেদেরকে জাহিল বলে স্বীকার করে নাই, জাহিল বলে স্বীকার করে নাই, তারা নিজেদেরকে জ্ঞানী মনে করত, পণ্ডিত মনে করত। আমরা তাদেরকে খামাখা বলতেছি জাহিল মূর্খ, অথচ 999 জনের উপাধি, সেই ইলমের গ্রন্থ কোরআন নিয়ে যদি বলি জাহিল, নিজেদেরই উপাধি হলো জাহিল। কেন এই কোরআনটাকে আমি বলি, এই শিক্ষার, এই ইলমের গ্রন্থ, যেই গ্রন্থটা আল্লাহ জাহিলিয়াত কাটানোর জন্য দিলেন, ও গ্রন্থ তো এখনো আমি বুঝি না, কতজন বুঝি না, হাজারে 999 জনই বুঝি না, হয়তো বা পার্সেন্টেজটা আরো বাড়ালে ভালো হয়, আমাদের মুসলমানদের বাস্তব অবস্থার সাথে, সত্যিকার অবস্থার সাথে মিলাতে গেলে আরো পার্সেন্টেজ বাড়াইতে হবে, এটাও মনে হয় অবাস্তব। সেই যুগের লোকগুলো কিন্তু দাবিতে আমাদের চেয়েও বেশি পাকা মুসলমান ছিল, আজকে এখন দাবিটাই রয়ে গেছে মুসলমানদের, মুসলমানিত্ব দাবির, মুসলমান ইসলাম ধর্মে টিকে থাকার সম্বল এখন যেহেতু দাবি ছাড়া আর কিচ্ছু নয়। এবার দেখেন সেই জাহিলি যুগের লোকগুলো কেমন দাবি করত, জাহিলি যুগের লোকগুলো কখনোই নিজেদেরকে জাহিল মনে করতো না, কি মনে করত, জ্ঞানী মনে করত, পণ্ডিত মনে করত। এই যে লোকটার নাম আমরা দিয়েছি আবু জেহেল, শুদ্ধ উচ্চারণ হলো আবু জাহাল, এই লোকটা আমরা মুসলমানরা তাকে এই নাম দিয়েছি, কিন্তু জাহিলি যুগে তার নাম কি ছিল জানেন, আবুল হাকাম। আবুল হাকাম মানে পণ্ডিতদের বাপ, তাহলে কত পণ্ডিত ছিল যাদের ও বাপ,
কত পণ্ডিত, তাহলে বহু পণ্ডিত তারা দাবি করতেছে। যেই পণ্ডিতদের বাপ হলো আবু জাহাল, আবু জাহাল যাকে আমরা আবুল আবু জাহাল বলে ডাকতেছি, এর নাম ছিল জাহিলি যুগে আবুল হাকাম, পণ্ডিতের বাপ। তার মানে বহু পণ্ডিতের বসবাস ছিল সেই সমাজে, সেই পণ্ডিতদের পণ্ডিত হলো আবু এই আমর ইবনে হিশাম। এর আসল নাম ছিল আমর ইবনে হিশাম। এই আমর ইবনে হিশামকে জাহিলি যুগের লোকেরা, সমাজের লোকেরা আখ্যা দিয়েছিল, লকব দিয়েছিল, খেতাব দিয়েছিল, তুমি আবুল হাকাম, এত চালাক, এত বুদ্ধিমান, এত জ্ঞানী, তোমার এই খেতাবই উপযুক্ত। তার মানে আরো বহু জ্ঞানীদের সে পরিচালনা করত, যার জন্য আবুল হাকাম তার নাম। কই, আমরা যা বলছিলাম তা তো পাওয়া যাচ্ছে না ইতিহাসে। তারা পণ্ডিত, তারা জ্ঞানী। বন্ধুগণ, এবং শুধু তাই নয়, দাবিতে তারা আমাদের চেয়েও ভালো মুসলমান হিসেবে তারা দাবি করত। এমন শক্ত ভাষায়, এমন কঠিন ভাষায় নিজেদেরকে তারা মুসলমান দাবি করত, আমরা মুসলমানরা এই ভাষা ব্যবহার করতে পারবো না। হয়তো একজন মুসলমান, তার ভিতরে যদি 1% ঈমান থাকে, যে এরকম জোরালো ভাষায় মুসলমান দাবি করতে পারবে না, যেই জোরালো ভাষায় সেই সমাজের লোকগুলো তাদেরকে ইমানদার, তাদেরকে মুসলিম দাবি করত, হকপন্থী দাবি করত। আমরা মুসলমান পারব এই কথা বলতে যে আমি মুহাম্মদের চেয়ে খাঁটি মুসলমান পারব? এটা তারা পেরেছে। দাবির দিক দিয়ে ওরা ফার্স্ট হয়ে যাবে, আপনি সেকেন্ড থার্ড হওয়া ছাড়া উপায় নেই। তাদের দাবির ভাষা এমনই কঠোর ছিল, আপনি যেতেই পারবেন না ওই ভাষাতে, ওই ভাষাতেই যেতে পারবেন না আপনি। কাজেই আপনার অবস্থান অবশ্যই সেকেন্ড থার্ড এবং এর নিচে থাকবে। তাহলে দাবির মুসলমান হলে ওরা তো পাকা মুসলমান, মুহাম্মদের চেয়েও পাকা মুসলমান দাবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর চেয়েও পাকা মুসলমান দাবি করার পক্ষে তারা যে দলিলগুলো দিয়েছেন সেই দলিলগুলো বিবেচনার বিষয়। দলিলগুলো কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো কাবা শরীফের কমিটি নয়, কমিটির সদস্য না, সারা পৃথিবীর ভিতরে, জন্মের ভিতরে, সারা পৃথিবীর জন্মের ইতিহাসে, যেদিন থেকে পৃথিবী জন্ম হয়েছে এবং শেষ হবে, এর ভিতরে সবচেয়ে পবিত্রতম ঘর হলো, আল্লাহর পছন্দনীয় ঘর হলো কাবা শরীফ। এই কাবা শরীফের কমিটি আমরা, মুহাম্মদ নয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বোঝা গেছে? তাদের হলো এই দাবি, এই কাবা শরীফের যত্নকারী, এই কাবা শরীফের যত্ন করতে যে টাকা পয়সা ব্যয় আমরা করেছি, মোহাম্মদ করেন। মোহাম্মদ তো এতিম, কোথায় টাকা পাবে? এই ভালো ভালো কাজ করার সাথে মোহাম্মদের সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের এখানে এসে বাড়ি করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন সেই এই ঘর। আমরা সেই ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্যকে আমাদের পক্ষে সম্মান এবং মর্যাদার সাথে ধরে রেখেছি। মুহাম্মদের এখানে কোনো অবদান নেই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট শিশু, 15-18 বছরের মাঝে তার বয়স, সে সময় কাবা শরীফ জীর্ণশীর্ণ হয়ে গেছে, যে কোনো সময় বিধ্বস্ত হয়ে যাবে, বিরাট টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়ে গেল জাহিলি যুগের এই লোকদের। আল্লাহর ঘর এরকম ভেঙে পড়ে যাবে, বিধ্বস্ত হয়ে যাবে, কেমন কথা! জরুরি ভিত্তিতে তারা মিটিং আয়োজন করলো, মিটিং দিল, কাবা শরীফ পুনর্নির্মাণ করা হবে, সিদ্ধান্ত হয়ে গেল সহজেই। আর সিদ্ধান্ত কি নিল? যেহেতু এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, অতএব এই আল্লাহর ঘরকে বানাইতে হলে শুধুমাত্র হালাল টাকা দিয়ে বানাতে হবে। জাহিলি যুগের সিদ্ধান্ত দেখেন, সিদ্ধান্ত হলো শুধু হালাল টাকা দিয়ে এই কাবা গৃহ বানানো হবে। অতএব যার কাছে হালাল আছে, হালাল টাকা, বিভিন্ন খাতের টাকা আছে, শুধু যেগুলো হালাল খাত, সেই হালাল খাত থেকে টাকা দাও, চাঁদা দাও, এবং সর্বোচ্চ পর্যায়ের চাঁদা দিবে এই কাবা গৃহ নির্মাণের ব্যাপারে।
হারামের খাতি বেশি, হালালের খাত কম। হালাল ব্যবসা তখনও ছিল, সিরিয়ার থেকে পণ্য নিয়ে এসে মক্কায় তারা ব্যস্ত, হালাল নগদ টাকা দিয়ে কিনে নিয়ে এসে লাভে বিক্রি করত মক্কায়। এই খাতটা তো হালাল, মদ বেচাটা হারাম, বেশ্যাবৃত্তির মাধ্যমে যে ইনকাম হারাম, চুরি ছিনতাইয়ের মাধ্যমে হারাম, ধোকাবাজি প্রতারণার মাধ্যমে হারাম। ওরা চিহ্নিত করে দিল শুধুমাত্র হালাল খাত থেকে যাদের ইনকাম আছে ওখান থেকে দাও। লোকগুলো জাহিলি, কিন্তু আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে সিদ্ধান্তটা হলো কি, শুধুমাত্র হালাল টাকা দিয়ে হবে। যা আজকে মুসলমানও আল্লাহর নিজের ঘরের ক্ষেত্রে, নিজের পেট পালনের ক্ষেত্রে, নিজের খরচ খরচার ক্ষেত্রে হালাল হারামের তো বাজ বিচার নাই, এমনকি আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে বাজ বিচারটা অনেক আগে উঠে গেছে। এখন মসজিদ নির্মাণ করলে ওই জাহিলি লোকদের মতো কথাও আমাদের মুখ দিয়ে বের হয় না, কি বলি, যে যত পারেন দেন। বড় এলাকার সবচেয়ে বড় ঘুষখোর সুদখোর পুঁজিপতি, তার কাছে আমরা মসজিদ কমিটির লোকেরা টুপি পাঞ্জাবি পরে যায় যে আপনার জন্য আপনার কাছে সর্বোচ্চ চাঁদাটা ধরা হয়েছে, 5 লক্ষ টাকা দিবেন আপনি। কেন? অনেক টাকা। আবু জাহল বলতে জানলো যে শুধু হালাল টাকা থেকে দেন, কিন্তু আমরা ভালো মুসলমান বলতে জানি না, সাহস করি না, মনে ইতস্তত বোধ যে যদি এরকম বলে নাই যদি দেই দরকার কি আমার। আবু জাহলের পরামর্শ হলো দরকার নাই, আল্লাহর ঘর নির্মাণ করব হারাম টাকা দিয়ে কেন। বন্ধুগণ, আজকে দেখছেন অমর মনের খত্তা বলছেন জাহিলিয়াত চর্চা করতে হবে, জাহিলিয়াতের আচার অনুষ্ঠান, তাদের বিভিন্ন অভ্যাস চরিত্র আমাদের দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখছেন মসজিদ বানানোর ক্ষেত্রে তারাই ভালো পথ অবলম্বন করত, আমরা নিচে নেমে গেছি, জাহিলি সমাজের নিচে নেমে গেছি, আমরা এই শর্ত করতে পারি না। দেখেন কি এক কঠিন পরিস্থিতির শিকার হলো, হালাল টাকা একত্রিত করে তারা প্ল্যান এস্টিমেট করে দেখতেছে কাবা গৃহের যে এরিয়া, এই এরিয়ার উপরে পুরা বিল্ডিং নির্মাণ করা সম্ভব নয়। কেন? তার কারণ হলো টাকা উঠেছে কম, কাবা শরীফের এরিয়া মনে করেন এতটুকু। এখন তারা চিন্তা করতেছে যদি আমরা কাবা শরীফ বানাই এই টাকা দিয়ে, শুধু ওয়াল হবে, ছাদ হবে না, তারপরও শর্ত হালকা করা হলো না, যে দেন এখন হারাম টাকা, যে যেই খাত থেকে পারেন দেন, দরকার আমাদের এরিয়া কভার করা। ইব্রাহিম নবী যেই এরিয়ার উপরে ঘর নির্মাণ করেছিলেন, যেই এরিয়ার উপরে আমরা এই জীর্ণ শীর্ণ কাবাকে পেয়েছি, পুরো এরিয়ার উপরে ঘর নির্মাণ করব, যেহেতু হালাল টাকায় কুলাচ্ছে না, এখন আপনার যা পারেন দেন, বাম হাত দিয়েও দেন কিছু, পিছন দিক দিয়েও দেন কিছু, চোখ বন্ধ করেও কিছু দেন। শর্ত হালকা করল না, কি করলো শর্ত? কাবা শরীফের উত্তর দিক থেকে আমাদের সামর্থ্য যেহেতু নাই, হালাল টাকা আর কুলাচ্ছে না, দরকার হলে আমরা কাবা ঘরের উত্তর দিক থেকে একটা এরিয়ায় আমি বাদ দিয়ে দেব, ওটা শুধু বাউন্ডারি করা থাকবে, ঘর নির্মাণ করা যাবে না। তার কারণ ঘর তো ওটাকেই বলা হবে যেটা ওয়াল থাকবে ছাদও থাকবে, এটা কেমন ঘর যার ওয়াল আছে শুধু ছাদ নাই, এটা হতে পারে না। সিদ্ধান্ত সেটাই হলো, কিন্তু শিথিল হলো না শর্ত, হারামের জন্য মুক্ত করা হলো না। বন্ধুগণ, আজও সেই কাবা গৃহ সাক্ষী হয়ে আছে, তারা যে হালালের উপরে এত কঠোর ছিল, অথচ আমরা তাদেরকে জাহিল বলি, আর আমরা মুসলিম মিলিয়ে দেখেন নাই। চুরি করা টাকা হলো দাও, এই যে রাস্তার পাশে বসে মাইক লাগিয়ে দেবে যে দেন টাকা দেন, 1 টাকা 2 টাকা 500 টাকা, বলে না হালাল টাকা, কে কি দেয়, কোন ইনকাম থেকে দেয়, কোনো বাজ বিচার নাই মুসলমানের। আর আবু জাহালের বাজ বিচার ছিল, এক ধাপ নিচে নেমেছে মুসলমান, কাবা শরীফ নির্মাণ করা হলো। আল্লাহ তবারক ওয়া তাআলা এই নির্মাণ কাহিনী উল্লেখ করেছেন সূরা তাওবার 17 নম্বর আয়াতে। নির্মাণ হয়ে গেল শর্ত সাপেক্ষে, হালাল টাকা দিয়ে
আট দশ হাত জায়গা বাকি রেখে দিল। এটা আজও সাক্ষী হয়ে আছে, যে কোনো হাজি সাহেব গেছেন যাবেন দেখবেন একটা উত্তর পাশে একটা জায়গায় শুধু প্রাচীর দেওয়া আছে, আর বাকি অংশের উপরে ঘর নির্মাণ করা আছে যা আমরা ছবিতেও দেখি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের সাথে ভলেন্টিয়ার হিসেবে, শিশু ভলেন্টিয়ার হিসেবে কাজ করলেন, পাথর বহন করলেন। অবশ্য তখনও আল্লাহ রাসূলের দ্বারা একটা বিরাট সমাধান হয়েছিল, হাজরা আসওয়াদ পাথর স্থাপনের ব্যাপারে তারা কোনোভাবে ঐক্যমতে পৌঁছতে পারছিল না, কারা এই পাথর পুনঃস্থাপন করবে। শেষমেশ তারা যেই নিয়ম বেঁধেছিল সেই নিয়ম অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এসে গেলেন, যে কাবা গৃহের অমুক দরজা দিয়ে প্রথম প্রবেশ করবে সেই এই হাজরা আসওয়াদকে পুনঃস্থাপন করবেন জায়গায়। দেখা গেল আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবেশ করছেন, তাকে দেখে সবাই খুশি হয়ে গেল, যা আল আমিন যা আল আমিন যা আল আমিন, আরে আল আমিনটাই তো এসে গেছে, মক্কার ভিতরে সবচেয়ে বিশ্বস্ত লোকটাই তো আল্লাহ আমাদের জুটিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ তাদের হাজরা আসওয়াদকে কেন্দ্র করে যে রক্তক্ষয়ী একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ তবারক তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেটাকে আল্লাহ তবারক তাআলা সমাধান করে দিলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ করলো জাহিলি যুগের লোকগুলো, আল্লাহর গৃহ জীর্ণ শীর্ণ বিধ্বস্ত অবস্থা, সেই মসজিদকে আবার সুন্দর করে যে গড়ে তুললো, এই কাজটা নিশ্চয়ই ইসলামের দৃষ্টিতে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, ইয়াবতাগী বিযালিকা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোনো মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তবারক তাআলা তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করেন। আচ্ছা, এই হাদিস অনুযায়ী এই জাহিলগুলো সব জান্নাতের অধিবাসী না? এই কাজটাই তো করলো। তাও কি আমাদের এই দৌলতপুরের মসজিদ পৃথিবীর মধ্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সবচেয়ে সম্মানী মসজিদটাই নির্মাণ করলো এই আবু জাহালের দল? এখন কি আল্লাহর জন্য প্রযোজ্য হয়ে গেল, অনিবার্য হয়ে গেল তাদেরকে জান্নাত দেওয়া? না, আল্লাহ তবারক তাআলা তাদের এই মসজিদের রেফারেন্স টেনে বলছেন সূরা তাওবার ১৭ নম্বর আয়াত। সূরা তাওবা, আল্লাহ তবারক তাআলা সেই মুহূর্তে জানাতে পারেননি, কিভাবে জানাবেন প্রতিক্রিয়া, ভালো কাজ করলো বাহাব্বা দিবে না কি বলবে আল্লাহর মন্তব্য, এই সুন্দর কাজ যে তারা করলো, তখন তো নবী নাই, কার কাছে ওয়াহী প্রেরণ করে জানাবেন আল্লাহ তবারক তাআলা মসজিদের ব্যাপারে? নাই, ৪০ বছর বয়সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন, তাকে যেই কিতাব দেওয়া হলো এই কিতাবের ভিতরে সূরা তাওবার ১৭ নম্বর আয়াতে আল্লাহ তবারক তাআলা এই মসজিদ সম্পর্কে এতদিনে মন্তব্য জানাচ্ছেন কি, মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ বলছেন মুশরিকদের জন্য আদৌ শোভা পায় না, আদৌ উচিত নয় তারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে। মসজিদ নির্মাণ নিষিদ্ধর দলিল আসল, মুশরিক হলে মসজিদ বানাইতে পারবে না, মসজিদ নির্মাণ করা মোটেও শোভা পায় না, আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আচ্ছা, বানিয়েই ফেলেছে, কি করা যাবে এখন? আল্লাহ গ্রহণ করো, যখন বানিয়েই ফেলেছে তো গ্রহণ করে ফেলো। আল্লাহ জবাব দিচ্ছেন কি, উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের এই সুন্দর আমল আমার নিকটে ধ্বংস, হাবিতাত আমালুহুম, তাদের এই সুন্দর আমল আমলগুলো ধ্বংস, নষ্ট ভ্রষ্ট কানাকড়ি এর মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মসজিদের বিনিময়ে আল্লাহ জান্নাত নির্মাণ করবেন, জান্নাতে অট্টালিকা নির্মাণ করবেন। আল্লাহ বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন, এরা জাহান্নামে চিরন্তন অধিবাসী, জান্নাত হলো না।
মসজিদ নির্মাণ মুশরিকদের জন্য ঠিক নয়, উচিত নয়। আর এই সৎ আমল যদি মুশরিক করে থাকে তাহলে হবে তৎ ধ্বংস, নষ্ট, ভ্রষ্ট, কানাকড়িও তার মূল্য নেই। এই সৎ আমল যদি মুশরিক করে এর বিনিময় হলো জাহান্নাম, যেই জাহান্নামে সে চিরদিন বসবাস করবে, কোনোদিনও বের হতে পারবে না। এই হলো তাদের নির্মিত মসজিদ সম্পর্কে আল্লাহ তবারক তাআলার মন্তব্য, আল্লাহ তবারক তাআলার সংবাদ কোরআন নাজিল হওয়ার পর। এটাই হলো কিয়ামত পর্যন্ত নিয়ম, কোন মুশরিকের জন্য মসজিদ নির্মাণ করা নাজায়েজ, অবৈধ। এরপর আল্লাহ তবারক তাআলা 18 নম্বর আয়াতে গুণাবলী উল্লেখ করে দিলেন, কারা মসজিদ নির্মাণ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে তারা, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওয়া আকামাস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কোনো ব্যক্তিকে নয়, কোনো বস্তুকে নয়, কোনো প্রাণীকে নয়। আমি মসজিদ অফ করে দেব ব্যক্তির ভয়ে, সভা করা যাবে না, ভয় আছে, আলোচনা করা যাবে না, ভয় আছে। আল্লাহ তাবারক তাআলা বলে দেন এই 5টা গুণ যার ভিতরে আছে শুধু তাদের জন্য মসজিদ নির্মাণ জায়েজ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বন্ধুগণ, আরেকটু আমরা আলোচনায় যাই, এই বেচারারা মসজিদ, মসজিদুল হারাম বা কাবা ঘর নির্মাণ করার এত কেন প্রয়োজন বোধ করলো, কি দরকার ছিল তাদের? তাদের কয়েক রকম দরকার ছিল। 1 নম্বর, তারা এই কাবা ঘরকে, 1 নম্বর তো হলো এবাদত, এবাদতের উদ্দেশ্যে। যদিও তারা জাহিল ছিল কিন্তু আল্লাহর এবাদতের মূল্য বুঝতো তারা। বানিয়েছে বাইতুল্লাহ, আর তারা নিজেরা ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। এই জাহিলি যুগের লোকগুলো যে মুসলমান দাবি করতো নিজেদেরকে, এটাও দলিল একটা। আব্দুল্লাহ বলে খুশি হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই নামটা তারাও পছন্দ করত, আল্লাহর নামের সাথে মিলিয়ে নাম রাখা তারা নিজেরাও পছন্দ করত। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। তারা ছিল আব্দুল্লাহ, তাই তাদের প্রয়োজন ছিল বাইতুল্লাহর। বাইতুল্লাহ তারা কি করত? বাইতুল্লাহ তারা ইবাদত করত, অনেক ধরনের ইবাদত, নামাজ পড়ত, নামাজ পড়ত। জাহিলিয়াতের এই দিকগুলো আমাদের উল্লেখ করতে হবে। আমরা মনে করি নামাজ পড়লেই আমি পাকা মুসলমান, মসজিদ বানাইলেই আমি পাকা মুসলমান, মসজিদের সভাপতি হয়ে গেলেই বড় মুসলমান, সদস্য হইলেই বড় মুসলমান। নামাজ নাই, রোজা নাই, এবাদত নাই, আমল নাই, ইমান নাই, ধর্ম নাই, মসজিদের জন্য ছুটাছুটি করে মনে করে যে আমি পাকা মুসলমান, আমার জন্য জান্নাত বরাদ্দ আছে। অনেকে সভা করায়, সভা কর্তৃপক্ষ, সভা কমিটির সদস্য, সভাপতি, নামাজ পড়ে না। এরকম আমি কয়েক জায়গায় কমিটির লোকদের একত্রিত করলাম, এক একাই খুব নিজেদের প্রশংসা, হুজুর দোয়া করবেন, আমরা এই যে এই কয়জন যুবক ভাই প্রতি বছরই সভার আয়োজন করি, এই দিয়ে আমাদের চতুর্থ সভা। আচ্ছা, নামাজ পড়ো কি একজন? তুমি নামাজ পড়ো? না। তুমি নামাজ পড়ো? না। তুমি নামাজ পড়ো? প্রতারক, বদমাস, ধোকাবাজ, কি জন্য তোমার সভা দাও? তোমরা লোকদেরকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদের ভুলে থাকছ, নিজেদের হেদায়েতের জন্য না। এগুলো কি আজগুবি কাহিনী?
এটা আজব ধরনের ইসলাম চর্চা, লোকদের এবাদতের ব্যবস্থা করে দেয়, নিজেই এবাদত করে না। এই আশ্চর্যজনক মুসলমান, এরকম মুসলমান ইসলাম ধর্মে নাই, ইসলাম ধর্মে কোনো সুযোগ নাই এই ধরনের মুসলমান থাকার। ইসলাম ধর্মের কথা হলো কুয়াং ফুসাকু মহালিকুম নারা, তুমি নিজেকে আগে বাঁচানোর ব্যবস্থা করো, তারপর পরিবার পরিজনে যেতে হবে, ছেলে সন্তানের আগে নিজে, বাপ মার আগে ইসলামের ক্ষেত্রে নিজেকে অগ্রাধিকার দিতে হবে। তার কারণ কিয়ামতের দিন সেজন্য প্রমাণিত হয়ে যাবে, বাপ মা বলতে কোনো পরিচয় থাকবে না, নাফসি নাফসি করবে নিজে নিজে। আজকে এই জন্য নাফসি নাফসি করতে হবে, আজকে নিজেকে আগে ইসলামের দাওয়াত দিতে হবে, তারপর অন্যকে। এটা কোন আশ্চর্য কথা? আমি মসজিদ কমিটির সভাপতি, নামাজ পড়ি না, আমি মসজিদ কমিটির সদস্য, নামাজ নাই, এবাদত নাই, হালাল নাই, হারাম নাই, শিরক বিদআত সুন্নত তাওহীদের বাস বিচার নাই, এগুলো কি কথা? বন্ধুগণ, এই হলো জাহিলিয়াত। তারা এবাদতের জন্য বাইতুল্লাহ প্রয়োজন অনুভব করত। সূরা আনফালের 36 নম্বর আয়াতে আছে তারা নামাজ পড়ত। ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকান ওয়া তাসদিয়া, তারা নামাজ পড়ত বাইতুল্লাহর নিকটে, যে মুকা এবং তাসদিয়ার মাধ্যমে তারা নামাজ পড়ত বাইতুল্লাহর নিকটে, যে মুকা এবং তাসদিয়া। মুকা এবং তাসদিয়া হলো বেদাতি পন্থা আর কি। তো বেদাতি পন্থা তো আমাদের নামাজও ঢুকে গেছে, তারা নামাজ পড়ত। সালাত একই সালাত না, আমরা যেই সালাত, আমরা আজকে সালাত নাম অনেকেই মুখস্থ করে ফেলেছি, নামাজকে যে আরবিতে সালাত বলা হয়, এই সালাতই তারা পড়ত, কিন্তু নিয়মে ব্যতিক্রম ছিল। আমাদের মধ্যে তো কত রকম নিয়ম আমরা দেখি, এই জন্য শুধু সালাত দেখি। বন্ধুগণ, এবাদতের ক্ষেত্রে জাহিলিয়াত হলো বেদাত, এবাদতের ক্ষেত্রে জাহিলিয়াত হলো শিরক। তাহলে বেদাত জেনতেন অপরাধ না, এ হলো জাহিলি যুগের অপরাধ। এই তারা নামাজ পড়ত তো তারাও, কিন্তু সেই নামাজ গ্রহণযোগ্য হয়নি কেন? বেদাতি কারণে, তাদের নিজস্ব পন্থায় নিজেদের পদ্ধতি অনুযায়ী তারা সালাত পড়ত। এই সাক্ষী কি আল্লাহ নিজে? সূরা আনফালের 36 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছে তারা নামাজ পড়ত। তাহলে নামাজ ইনদাল বাইতি, তারা বাইতুল্লাহর কাছে, বাইতুল্লাহর নিকটে যে নামাজ পড়ত মুকা এবং তাসদিয়ার মাধ্যমে। তারপরে আসছে, তারা তো এই কাবা শরীফ কেন দাবি করত যে তারা মুহাম্মদের চেয়ে ভালো মুসলমান? তার কারণ এই কাবা শরীফ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম সারা বিশ্বে যে হজের ডাক দিয়েছিলেন, তখন পর্যন্ত সেই ডাক অনুযায়ী সারা বিশ্ব থেকে লোকেরা হজে আসত। আর এই হাজিদের সেবক ছিল আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব, উতবা, ওয়ালিদ বিন মুগীরা, শেবা, এরাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ না, হাজিদের সেবক ছিল না, পানি পান করাইতো না, খাবারও দিত না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ছোট লোক, ছোট মানুষ ছিলেন, এতিম, কেবল উনি গড়ে উঠতেছেন, যুবক হচ্ছেন। তাদের কাছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক ব্যক্তি, এতিম হিসেবে গড়ে উঠলো, তাদের সামনে বড় হলো। তারপরে তাদের বুঝতে আরো কষ্ট হলো, কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর কথা, আর কারো কথা বলছেন না, দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকেই মানুষকে দাওয়াত দিচ্ছে। আমরা কি আল্লাহকে চিনি না নাকি? তো কেন আমরা বাইতুল্লাহ নির্মাণ করলাম? কেন আমরা আমাদের নাম রাখতেছি বাইতুল আব্দুল্লাহ বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, অনেকের নাম আব্দুল্লাহ ছিল, একটা মূর্তি ছিল উজ্জা, তার নাম আসলে ছিল আব্দুল আজিজ। সে পরিষ্কার লোক ছিল দেখে তার পরবর্তীতে মূর্তি বানিয়ে তাকে সম্মান করার একটা সিলসিলা জারি করা হয়েছে, শ্রদ্ধাবোধ, নাউজুবিল্লাহ। আমরা যেমন মুসলমান আজকে সেই জাহিলি যুগের সুন্নত পুরোপুরি ভাবে বাস্তবায়ন করে, হ্যাঁ আমার নেতা তো সম্মানই ছিল, আমাদের দলকে এরকম ভাবে সুসংগত করে গেছে, আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে, আমাদের এই উপকার করেছে, এবার মূর্তি বানিয়ে পূজা করা দরকার। জাহিলি সুন্নাত, আবু জাহালের সুন্নাত, এটা মুসলমান আবু জাহালের সুন্নাত পাকাপোক্ত ভাবে পালন করতেছে।
ইসলামের সুন্নতি জানে না, আবু জাহালের সুন্নত পুরোপুরি ভাবে জানছে এবং পুরোপুরি ভাবে জানারই কথা। যারা ইসলাম জানবে না, আবু জাহেল তাদেরকে জাহিলিয়াতের সুন্নত সরাসরি সরবরাহ করবে, ইবলিস তাদেরকে সরাসরি আবু জাহেলের সুন্নত সরবরাহ করবে। আপনার এই রোগ সারবে, আপনি আপনার অজ্ঞতা মূর্খতা বুঝবেন যদি ইলমের কিতাবটা আপনি পড়েন, কি মহাগ্রন্থ আল কোরআন। জাহিলিয়াত থেকে দূরে সরার একমাত্র ব্যবস্থা হলো আল কোরআনুল করিম। বন্ধুগণ, আল কোরআনুল করিম আমাদের জন্য হলো জাহিলিয়াত থেকে বাঁচার একমাত্র পন্থা। যারাই কোরআন শরীফ কোরআন করিম বুঝবে না, কোরআন মাজিদ বুঝবে না, তাদের অবশ্যই অবশ্যই জাহিলিয়াতের সদস্য হয়ে থাকতে হবে, কোনো উপায় নাই। যত আমার সদিচ্ছা থাক, যত আমার পাকা পোক্তা ইমান থাক, অবশ্যই আমি জাহিলিয়াতের মধ্যেই থাকবো, কোনো সন্দেহ নেই। 100% মন মানুষ থাকলেও পারবে না, যত ঘৃণাবোধ থাকুক জাহিলিয়াতের মধ্যে, অজান্তেই জাহিলিয়াতের মধ্যেই থাকতে হবে। তার কারণ যেই ব্যবস্থা আল্লাহ দিয়েছেন সেই ব্যবস্থা আপনি অবলম্বন না করে নিজের ব্যবস্থাপনায় কখনো জাহিলিয়াত থেকে বাঁচতে পারবেন না। আজকে জাহিলিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে জাহিলিয়াত দূর করেছিলেন, তার মানে কাফির মুশরিক লোকগুলোকে মুসলমানে পরিণত করেছিলেন। আর আজকে এই কোরআন দিয়ে মুসলমান, এই কোরআনটা মুসলমানের মাঝে আছে, এই কোরআন দিয়ে মুসলমান কাফের এবং মুশরিক হচ্ছে। এই কোরআন ব্যবহার করে হুবহু উল্টা কাজ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন ব্যবহার করে জাহিলি সমাজকে মুসলমান সমাজে রূপান্তর করেছিলেন, আর আজকে এই কোরআন মুসলমানের মধ্যে থেকে এক শ্রেণীর, বরং বিরাট একটা শ্রেণী, তারা কাফের মুশরিকে পরিণত হচ্ছে। আল্লাহ রাসূল এই কোরআন দিয়ে এই শতধা বিচ্ছিন্ন জাতিটাকে, জাহিলিয়াতের লোকদেরকে যারা বিভক্ত ছিল বিভিন্ন কবিলাই কবিলাই দলে দলে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতাবদ্ধ করে দিয়েছিলেন, একতাবদ্ধ করেছিলেন। আর আজকে আমাদের এই কোরআন আমাদের মাঝে থেকে আমরা বিভক্ত হচ্ছি। জাহিলিয়াতের কোরআন দিয়ে যেই দুইটা উপকারিতা হয়েছিল, সেই দুই উপকারিতার বিরুদ্ধে এখন মুসলমান, জাহিলিয়াত দূর করা হয়েছিল কোরআন দিয়ে, কুফরি এবং শিরকের মূলোৎপাটন ঘটানো হয়েছিল কোরআন দিয়ে। আজকে আমাদের সমাজে কোরআন এবং হাদিস দিয়ে কি ঢুকছে? জাহিলিয়াত ঢুকছে। আজকে আমাদের সমাজে এই কোরআন ঐক্যবদ্ধ করেছিল ওই কঠিন জাতিটাকে, আর আমরা মুসলমান আজকে বিভক্ত হচ্ছে। এই দুই উপকারিতা ছাড়া দেখা যায় না মুসলমানদের জীবনে কোরআনের কোনো উপকারিতা। একদল কাফের হচ্ছে, মুশরিক হচ্ছে, কাদিয়ানীরা বলছে যে কোরআনে আছে, নবী আসতেই থাকবে, কোরআন দিয়ে প্রমাণ করছে। তো কি পাওয়া গেল? তারা কি মুসলমান হলো কোরআন দিয়ে, নাকি কাফের হলো? পীর মুর্শিদের দল বলছে আইয়াল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ওসিলা ধারণ করো। বলতেছে ওসিলা মানে পীর মুর্শিদ ধরো, তো পীর মুর্শিদ তো একজন না, তাহলে কোরআন দ্বারা বিভক্ত হয়ে গেল মুসলমান। এমন বুঝ নিলাম কোরআন থেকে বিভক্ত হয়ে গেলাম। মাইজ ভান্ডারি বিশ্ব মমিন মঞ্জিল যেখান থেকে ডাক দেওয়া হয়, ওদের কথা হলো যারা মাইজ ভান্ডার পীরের মুরিদ হয়ে যাবে তাদের জন্য আর নামাজ লাগবে না। কেন? পীর সাহেব বলছেন যে কোরআনে আছে, হে ইমানদারগণ তোমরা নামাজের ধারে কাছে যেও না, মাতাল অবস্থায়। পীর সাহেব কি করে? আল্লাহর মুরিদ বানানোর পর সবকে আল্লাহর মাতাল বানিয়ে ছেড়ে দেয়, বলছে আর তোমার নামাজ লাগবে না, তুমি আল্লাহর মাতাল। বলেন এই যে এভাবে কোরআন ব্যবহার করতেছে যারা, তারা কি কোরআন থেকে মুসলমান হলো না কোরআন দিয়ে কাফের হলো? এটাই ঘটছে মুসলমানদের। এখন উল্টা কারবার চলছে, কোরআন দিয়ে আল্লাহ রাসূল মুসলমান করেছিলেন জাহিলি কাফের মুশরিক সমাজকে, আজকে কোরআন দিয়ে কোরআন ব্যবহার করে কাফের মুশরিক হলে ঠেকাবে কে? বলেন, ওরা তো সহজ সরল প্রাণের মুসলমান, বলছে হুজুর তো আমাদের কোরআন দিয়েই বুঝিয়ে দিলেন। যার জন্য এই যে বিভক্ত হচ্ছে, বিভক্তের নমুনা আপনারা দেখছেন, ছুটছে কেউ কেউ ছুটছে আটরশি গরু ছাগল নিয়ে। মানুষ বলতেছে এত গরু ছাগল ওইদিকে যায়, ওইটাই ঠিক। মানুষ কোরআন হাদিস দিয়ে ঠিক বুঝে না, গরু ছাগল দিয়ে ঠিক বুঝে, বাস ট্রাক দেশ ঠিক বুঝতেছে, এতগুলো বাস এত টুপি এত পাঞ্জাবি ওইদিকে যায়, এগুলোই ঠিক কোরআন হাদিস। আর মানুষের চিন্তা করা কোরআন হাদিস নামটাই মুখ থেকে সরে গেছে, বিদায় হয়ে গেছে, মুখে উচ্চারণ করে না, এসব চলতেছে।
এত এত মুসলমান ওই দিকে যাচ্ছে। বন্ধুগণ, এই হলো কারবার, এই হলো মুসলমানদের বাস্তব অবস্থা। আজকে এই অবস্থা থেকে কেউ রেহাই পাচ্ছে না। কেউ যদি মুসলমানদের বিরাট একটা অংশ কোরআন দিয়ে কাফের হচ্ছে, আর একটা অংশ যদি কাফের না হচ্ছে বিভক্ত কমপক্ষে হচ্ছে। কারণ আল্লাহ তবারক ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজুকে মজবুত ভাবে একতাবদ্ধ ভাবে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হয়ে যান। আল্লাহর রুজুকে যারা মজবুত ভাবে ধারণ করে কখনোই তারা বিচ্ছিন্ন হতে পারে না। যখন আল্লাহর রুজুকে বিভিন্ন ভাবে ধারণ করা হয়, মজবুত ভাবে নয় বিভিন্ন ভাবে ধারণ করা হয়, তখন বিভক্ত হয়ে যায়। মুসলমান হবে পরস্পরের ভাই ভাই, বিভক্ত হওয়ার পর হয়ে যায় দুশ্মন। যত ভালো মুসলমানই হয় না কেন, আহলুল হাদিস দাবি করছে তারপরও এই বিভক্তি আমাকে দুশ্মন হিসেবে চিহ্নিত করছে আমার ভাইকে। কালকেই বন্ধ ছিল, এখন অন্য সংগঠন, আমি আর এক সংগঠন, এই জন্য আরো সাথে দেখা শেখাব। আগে দাওয়াত দিতাম, এখন দাওয়াত নাই। এগুলো জাহিলিয়াতের সুন্নাত, অবশ্যই জাহিলিয়াতের সুন্নাত। এগুলো হয়তো কুফরি বলবো না, এক শ্রেণীর মানুষ যেমন কোরআন দ্বারা কুফরি কুফরি পাচ্ছে, কুফরি অর্জন করছে, আমরা বিভক্তি অর্জন করছি। মুসলমান মুসলমান ভাই ভাই, আল্লাহ কি বলছেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদান ফাআলাফ বাইনা কুলুবিকুম, স্মরণ করো সেই জাহিলি যুগের কথা, যখন পরস্পরে বিচ্ছিন্ন থাকার কারণে, বিভক্ত থাকার কারণে শত্রু ছিল একজন আরেকজনের। আল্লাহ তাবারক তাআলা তোমাদের মাঝে অন্তরে মিল মহব্বত দেওয়ার কারণে সেই শত্রু ভাবাপন্ন লোকগুলো পরস্পরে বন্ধু সুলভ আচরণ করতে শিখেছো, পরস্পর ভাই ভাই হিসেবে গ্রহণ করেছো। সহোদর ভাইয়ের চেয়ে তারা মহব্বত করতো দিনী ভাইকে। বন্ধুগণ, আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাই না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।